প্রশ্নটা করেছেন দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বারাসাত, ব্যারাকপুর রোড, কলকাতা, 725। ওনার প্রশ্ন হলো খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিট প্রসঙ্গে। আমার প্রশ্ন এটাই যে আমি যদি নিজেকে প্রকৃতির ঊর্ধ্বে নিয়ে যেতে চাই, নিজেকে দেহ নয় আত্মা হিসাবে বিবেচনা করি, তখন তো আর নিজেকে প্রকৃতির নিয়মে আটকে রাখা যায় না। তখন তো মাছের দেহটা আমার কাছে শুধু প্রোটিনের উৎস না, বরং প্রতিটা প্রাণীর মধ্যেই পরমাত্মার বাস। তখন কি তাকে হত্যা করে খাওয়া যায়? দেবপ্রিয়বাবুর শুধু প্রশ্ন এটা নয়, আমার মনে হয় এই নিরামিষ আহার বিষয়ে একটা স্পষ্টতার খুব প্রয়োজনীয়তা আছে। কেন নিরামিষ আহারের কথা ধর্মের সাথে এভাবে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এর পিছনে ফিলোসফি কী আছে? অন্তত আমাদের যত প্রশ্ন আছে তার মধ্যে 10টার মধ্যে দুটো প্রশ্ন থাকেই এই নিরামিষ বিষয় বা ফুড হ্যাবিট বিষয়ে। নিরামিষ বা আমিষ আহার এটা ফুড হ্যাবিট অবধি সীমাবদ্ধ নয়, এটা খাদ্যাভ্যাস, এটা টাইম বাউন্ড কন্টেন্ট। সময় সময় খাদ্যাভ্যাস বদলায়, বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের হয়ে যায়। কোনো জায়গাতে হয়তো আমিষ খাওয়া খাদ্যাভ্যাস বা শরীরের জন্য খুব ভালো প্রতিপন্ন হলো না, তখন কেউ নিরামিষ খাচ্ছে, তাহলে কি তাকে ধার্মিক বলা যাবে? কখনো আবার দেখা যাবে যে শরীরের জন্যই কেউ আমিষ খাচ্ছে, তখনও কি তাকে ধার্মিক বলা যাবে? মূল সেন্টার শরীর নয়। আমার মনে হয় নিরামিষ আহার কোনো ফিলোসফি ছাড়া প্র্যাকটিক্যালি বোঝা উচিত। একপক্ষ বলছে নিরামিষ, একপক্ষ বলছে আমিষ, ব্যাপারটা কী, কেন বলা হচ্ছে? সারা পৃথিবীতে ভারতে সর্বোচ্চ নিরামিষাসী ভেজিটেরিয়ান মানুষ বসবাস করে। সব দেশের থেকে এই যে ডিফারেন্স ভারতে, তা এমনি এমনি হয়নি, একটা খাদ্যাভ্যাসকে কেন্দ্র করেই হয়নি। ক্লাইমেট বদলাচ্ছে, সময় বদলাচ্ছে, মানুষের শারীরিক গঠনে তার যে খাবার নেওয়ার ক্যাপাসিটি তা বদলেছে, গ্রামে যেরকম শহরে সেরকম নয়, অ্যাভেলেবিলিটি অফ ফুড আলাদা আলাদা। এইগুলোকে দেখেই একটা চট করে নিয়ম ছেড়ে দেওয়া হয়নি। ভারতবর্ষের মধ্যে 38-40% পপুলেশন অফ দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি তারা ভেগান ভেজিটেরিয়ান, এটি এমনি এমনি হয়নি। ভারত খুব পুরানো এবং গভীর মননশীল দেশ। ভারত এমনি এমনি, স্পেশালি প্রাচীন ঋষিদের ভারত এমনি এমনি কিছু বলে দেয় না। উপনিষদ মানব মনের গভীরতম অনুসন্ধান। আপনি এখানে বলেছেন যে সবার মধ্যে আত্মা বা পরমাত্মা আছে। দেখুন, পরমাত্মায় দেহ ইত্যাদি কিছু এসে যায় না। কার দেহ, কিসের দেহ, কি খাওয়া হলো, কি না খাওয়া হলো, সেখানে তো দ্বৈতই নেই। ফলে পরমাত্মার সেন্স বা যেটা বলছি, আমি নিজেকে আত্মা হিসাবে বিবেচনা করি, আত্মায় তো এগুলো খেলা মাত্র। ফলে আত্মা আত্মা বলে আপনি বা যারা বলছে তারা ঠিক মতো ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারবে না। দ্বিতীয় জিনিস হলো এই যে আপনি বলছেন অসহায় প্রাণী বা মৃত্যু যন্ত্রণা, আমাদের তো জন্ম মৃত্যুকে ভ্রম বলে দেওয়া হয়েছে। প্রকৃতির কাছে তো আমরা সবাই অসহায়, সব থেকে বড় জীব থেকে শুরু করে সব থেকে ছোট জীব, অনুমাপের জীবও প্রকৃতির কাছে অসহায়। তো কে অসহায় নয়, সে তার অসহায়তা দূর করার জন্য যদি কিছু করতে চায়, আপনি তাকে জাস্টিফাই করে দাঁড় করাতে পারবেন না। তাহলে ব্যাপারটা কী আসলে? আমার মনে হয় এই বিষয়ে খুব পরিষ্কার ধারণা থাকা সকলের দরকার আমাদের, বিশেষ করে ভারতবর্ষে যারা করছে, বিশেষ করে যারা নিজেদেরকে সনাতনী বলে। এই দেশে হাজার বছর ধরে একটা রীতি সাকসেসফুলি চলতে পারে না যদি তার কোনো স্ট্রং বেস না থাকে। অনেক রীতি প্রথা এসেছে চলে গিয়েছে, কিন্তু কিছু
প্রথা বা রীতি বা কিছু মান্যতা, তার গভীরতা অনেকাংশে হারালেও কিন্তু চলছে। যেমন গুরু, যেমন সাধনা, এইগুলো, যেমন নিষ্কামতা, যেমন নিরহংকার হয়ে যাওয়া, যেমন সবার সুখে সুখী হওয়া, এইগুলি অনাদিকাল থেকে চলছে, এইগুলো কিন্তু কখনো বদলাচ্ছে না। কিছু প্রথারীতি যা এগুলোকে এনহ্যান্স করে সেগুলো এর সাথে সাথে চলছে। এই যে নিরামিষ আহার, এর নিশ্চিত এর পিছনে কিছু টাইমলেস ভ্যালু, কিছু টাইমলেস ভ্যালু ক্যারি করত এবং এখনও করে চলেছে, যেই জন্য এখনও এত লার্জেস্ট অ্যামাউন্ট, এত লার্জ অ্যামাউন্ট অফ পিপল নিরামিষাসী। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যে তারা বেশিরভাগই জানে না যে কী কারণ। এখানে না প্রাণী হত্যা, না জীব হিংসা, না দেহনাশ, না পশু হত্যা, কোনোটা ইম্পর্টেন্ট নয়। না প্রোটিন কন্টেন্ট বাড়া বা কমা এখানে ম্যাটার, না কোনো ধার্মিক আচরণ হিসাবে এটা দেখা কোনো ম্যাটার, না কোনো সম্প্রদায় বা কোনো বইতে লেখা আছে বলে এটা ম্যাটার, যে এইগুলো বলেছে বলে এই হয়েছে বলে ফলো করতে হবে তা নয়। এই টপিকটা সম্পূর্ণ অন্যভাবে দেখেছিল ঋষিরা। দেহকে তো নশ্বর বলা হয়েছিল, মূল্যহীন বলেছে বেদান্ত ও সর্বশাস্ত্র, বলেছে এই নশ্বর দেহ, মলমূত্রের আখারা দেহ, দেহনাশকে এত গুরুত্ব দেওয়া তবে হচ্ছে কেন? ব্যাপারটা দেহের নয়, ব্যাপার কেন্দ্রীভূত হয়েছে চেতনায়। ঈর্ষা, নির্লোভতা, নিষ্কামতা, করুণা, প্রেম, এগুলি কার জন্য? মানুষের জন্য প্রযোজ্য। কারণ এই যে চেতনা, এই চেতনার পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে, আমাদের, আমরা যাদের দেখতে পাচ্ছি তার মধ্যে সবথেকে বেশি বিকাশ হয়েছে মানুষের মধ্যে। কিভাবে? আত্মায় কোনো ভেদ নেই, দেহ চিরনশ্বর, মাঝখানে ফেঁসে আছে এই চেতনা। সে একবার দেহের দিকে তাকায়, তার প্রেম আত্মায়, সে যেতে চায় ওই দিকে, কিন্তু সে ফেঁসে গেছে দেহে। তো আমাদের যাবতীয় চেষ্টা, আধ্যাত্মের যাবতীয় চেষ্টা, এই চেতনাকে তার প্রেমের কাছে পৌঁছে দেওয়া। ভারত চেতনাকে সম্মান করেছে বারবার, এই জন্য যে চেতনার অন্তরতম ইন কোর, এর শুদ্ধতম অবস্থাতে আত্মা বসে আছে। এই নয় যে দেহের মধ্যে আত্মা বসে আছে, যেই অবস্থায় চেতনা দেহের মধ্যে আছে তা আত্মার জার্নি অবধি পৌঁছাতে চায়, কিন্তু ওই অবস্থায় সেই দেহের মধ্যে কোনো নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা বসে আছে তা নয়। কর্মবন্ধনে যখন অহম সৃষ্টি হয় দেহের মধ্যে, তখন সে দেহের মধ্যে ফেঁসে যায়। সেই জন্যে এই যে চেতনা, তা দেহের মধ্যে থেকেও দেহের উপাদান নয়, প্রকৃতির মধ্যে প্রকৃতির উপাদান হয়েও এর যেন যোগ প্রকৃতির পারের সাথে আছে। এই যোগ আছে বলেই, এই ব্রিজ বা চ্যানেল আছে মানুষের মধ্যে বলেই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়, আর কোনো কারণ নেই। পশুর মধ্যে, পাখির মধ্যেও এই চেতনা আছে, কিন্তু তার চেতনা এত বিকশিত নয় যে তাকে চেতনার পারে নিয়ে চলে যাবে। দেহর থেকেও অনেক বেশি গুরুত্ব দিয়েছে প্রাচীন ভারত এই চেতনাকে, বারংবার চেতনার উচ্চতা বিধানে দেহ নাশ করেছে। নাহলে তো অসুরবধ, কংস শিশুপালকে বধ করা, দুর্যোধনকে বধ করা, এগুলো সবকে ধর্ম বলাই যেত না, কারণ দেহ নাশ করা হয়েছে। হিংসা তো ঘটেছে, হিংসা যদি দৈহিক হতো তাহলে এগুলো হিংসা, কিন্তু এগুলোকে হিংসা বলা হয় না, আমাদের চিন্তাতেই আসে না। রাবণ বধ যখন করা হচ্ছে, দেখা যাচ্ছে দৈবী শক্তিরা সব জয় জয়কার করছে, তা একটাই হিংসা, কী করে দেবতাদের আনন্দবর্ধন করল? হিংসা করে কী করে রাম মর্যাদা পুরুষোত্তম হয়ে গেলেন? তার মানে হিংসা শুধু দৈহিক বিষয় নয়, আমরা অহিংসা ব্যাপারটাকে নিরামিষাসী হোক বা আমিষাসী খুব হালকা এবং অস্পষ্টভাবে দেখছি, তাই এত গোল বাঁধছে। জীবন আর চেতনা এক নয়, কিন্তু দেহ যখন নাশ হচ্ছে তখন একটা মেশিন যেন নষ্ট হয়ে গেল। জীবন তো ঘাসেরও আছে, শাকেরও আছে, গাছেরও আছে, সবের আছে, শুধু নড়ছে যেগুলো, তাতেই আমরা কি বলছি, আমরা সিমিলারিটি পাচ্ছি নিজেদের সাথে এবং মনে করি যেহেতু আমারও শরীর অনেকটা এদের মতো, ফলে যেগুলি নড়ছে চড়ছে পশু পাখি,
ঠিক যেমন আমার দেহের লাগে ঠিক তেমন ওদেরও দেহের যেন লাগছে। অনেকে বলবে গাছের থেকেও তো রস বেরোয়, ঠিক যেমন আমার গা থেকে রক্ত বেরোয়, সেটাও তো ব্যথা। শারীরিক ব্যথাকে গুরুত্ব দেয়নি ভারত, এই জায়গাটা বোঝা খুব দরকার। ভারতীয় অধ্যাত্ম তো দেহকে যাবতীয় কঠোরতা বা ব্যথা দিয়েই, সেই ব্যথার যাত্রা দিয়েই নিয়ে গেছে। না খেয়ে থেকেছে, উপবাস প্রথা, কেউ ফলাহার করছে, কেউ লম্বা দাড়ি রাখছে, কেউ ময়লা দেহ রাখছে, কারোর বস্ত্রের হুঁশ নেই, কেউ মৃত্যুকে গ্রাহ্য করছে না। এত দৈহিক কষ্ট সহ্য করা কেন? যদি দেহকেই এত গুরুত্ব দেওয়া হতো, একটা প্রাণনাশকেই এত গুরুত্ব দেওয়া হতো, যদি ওই আহারের যে ফুড হ্যাবিট, হ্যাঁ, বা দেহকে কষ্ট দেওয়া হচ্ছে বা কষ্ট দেওয়া হচ্ছে না ইত্যাদি মার্কার ফিলোসফি থাকতো, তাহলে অন্ততপক্ষে ঋষিরা নিজেদের দেহকে এত কষ্ট দিতেন না। প্রাণের গুরুত্ব কোথায়? চালেতেও প্রাণ আছে, গমেতেও প্রাণ আছে, ফলেতে প্রাণ আছে, সবেতে আছে। তোমার জৈবিক চাহিদা পূর্ণ করতে তোমাকে কিছু না কিছু আহার করতে হবে। তুমি যদি বলো যে দেহ নাশ করাই একমাত্র হিংসা, তাহলে তুমি ঠিক কথা বলছো না। তোমাকে হিংসা করতে হয়, কিন্তু দৈহিক স্তরে নয়, ওটা খাদ্য শৃঙ্খল। সমস্যা হচ্ছে তুমি যখন নিজের রসনা তৃপ্তির এবং বিলাসিতার জন্য ক্রমাগত চেতনাকে ঝোঁকাতে থাকো, তখন সমস্যা হয়ে যায় যে যাকে কেন্দ্র করে তোমার জীবন, তুমি তারই অপমান করে দিলে। ব্যাপারটা অনেকটাই গভীর। অসহায়তার কথা বলা হলে অসহায়তা তো জীবের নিত্যসঙ্গী। যে নির্ধন সেও অসহায়, স্ত্রী অসহায়, শিশু অসহায়, শক্তিশালী পশুর কাছে অন্য পশু অসহায়, বাজ বা অন্যান্য পাখিদের কাছে ছোটোখাটো ইঁদুর প্রাণী, তারা অসহায়। সব থেকে জগতে যে বড় ধনী সেও অসহায়, সব থেকে যে স্বাস্থ্যবান সেও অবধি মৃত্যুর কাছে অসহায়। সবাই আমরা প্রকৃতির কাছে অসহায়, এতে অস্তিত্বের নিয়ম, একে অপরের থেকে অসহায়ত্ব ফিল করবে। ব্যাপার হলো জীবের মধ্যে, মানুষের মধ্যে স্পেশালি, এক অদ্ভুত সৃজন হলো এই চেতনার, যা মুক্তি চায়, যা উচ্চতা চায়। পশুর মধ্যে কিন্তু চেতনা মুক্তি চায় না, উচ্চতা চায় না। যে দেহকে মারলে তা তো চলে গেল, প্রকৃতির নিয়মেও আজ না হোক এক বছর দু বছর পরে তা নাশ হয়ে যেত, কিন্তু এতে সব থেকে লোকসান তোমার হয়ে গেল। তুমি হিংসাত্মক স্বভাবের হয়ে গেলে, আর এই হিংসাত্মক স্বভাব চেতনার হয়ে গেল। পশুর চেতনা মুক্তি চায় না, ফলে সে মরে গেলে যত না তার ক্ষতি হলো, সে তার জীবনকাল, লাইফ স্প্যানকে পুরোপুরি করতে পারলো না ফিল আপ, এটা তার ক্ষতি হয়ে গেল। কিন্তু তুমি তো তোমার জীবনকালকে এনরিচ করতেই পশু খেলে, তুমি এনরিচ করলে এমন একটা চেতনাকে যে হিংসাত্মক। যে নিজেকে হিংসার দ্বারা অন্যের থেকে ভিন্ন বিচ্ছিন্ন করে, সে ওই সর্বব্যাপক চেতনা। আমি কোনো বাইরের কথা বলছি না, এই চেতনাই তুমি, তুমি মূলত চেতনা। পা যে প্রকৃতি, তার তৃপ্তি বিধান করা যায় না। প্রকৃতি তো মুক্তি, বিরাটত্ব, বিশালত্ব, অনন্তত্ব চায়, সেটাই তোমার মধ্যে লাভ ফর ফ্রিডম হয়ে আছে। তুমি প্রকৃতির একটা ইউনিট, প্রকৃতি যা তুমিও তাই, এর মধ্যে দুটোই আছে। প্রকৃতিতে ক্রূরতা, হিংসা, অ্যাট এনি কস্ট নিজেকে ফিট করার বৃত্তি আছে যা দেহের দিকে যেতে চায়, আবার হারমোনি, করুণা, প্রেমও আছে ইন কোর। মানুষে এই দুটোই একসাথে আছে, তোমাতেও তা আছে। সে যত ক্ষুদ্র আইসোলেটেড হয় তত তার যন্ত্রণা অভাব বাড়ে, সে যত ইনসিকিউর হয় সে তত হিংসা করে। সমস্যা হলো তুমি যত ক্ষুদ্র হবে তত তোমারই যন্ত্রণা বাড়তে থাকে। একটা ছোট বাড়ি হয়ে গেলে দেখো না, সেকে মেনটেন করতে গেলে কী অবস্থা হয়ে যায়। যখনই একটা নিজের গাড়ি বানাবে, তার মেনটেনেন্সের জন্য, ইন্স্যুরেন্সের জন্য কত খরচা হয়। তুমি নিজেকে যত যত উপাধি দ্বারা ছোটো করছো, তুমি তত তত নিজেরই যন্ত্রণার কারণ হয়ে যাচ্ছ। হিংসা করতে গেলে তোমাকে সবার আগে ক্ষুদ্র হতে হবে, তোমাকে অন্যের থেকে আলাদা হতে হবে। দুই থাকবে তবে তো হিংসা করবে, দুই থাকবে নিজেকে ফিট করতে অন্যকে হিংসা করবে।
এবং যত তুমি হিংসা করবে চেইন ওয়াইজ তোমার কাছেই তা ফিরে আসে। যে একটা পশুর প্রতি হিংসক সে ইনকোর চেতনার নিম্নবৃত্তিতে ফেসে, এইখানে সমস্যা। সে এখন নানাভাবে হিংসা করবে, ওই একই বৃত্তি স্বার্থপরতা করবে, অ্যাম্বিশিয়াস বানিয়ে দেবে তোমাকে, অসামাজিক করবে, ক্রিমিনাল করবে, একই হিংসার বৃত্তি। এমন মানুষ না সমাজের জন্য উপযুক্ত না নিজের জন্য। হিংসা বা ক্রূরতা এটা দৈহিক নয়, যে মেরে খেলেই তুমি নিষ্ঠুর হয়ে গেলে। বাঘ মানুষকে খায়, মানুষ ছাগল গরু এসব খায়, তবে এই যদি খাদ্য শৃঙ্খল হয়। আচ্ছা, তবে তুমি ঘরে তালা কোন পশু থেকে বাঁচাতে লাগাও? বাড়িতে চারিদিকে এরকম বড় বড় বা বিভিন্ন কোম্পানিতে তো বড় বড় বাউন্ডারি ওয়াল কেন লাগে, কোলাপসিবল গেট কেন লাগে, গার্ড কেন রাখতে হয়? আচ্ছা, তোমারই অর্থ কোন পশু থেকে বাঁচাতে তুমি ব্যাংক বানাও? আচ্ছা, এত এই যে ওয়েপন বোম এবং দেশের মাঝখানে বর্ডার, এগুলো কোন পশুর জন্য দেওয়া হয়, কোন ক্রূরতা নিষ্ঠুরতা আটকাতে দেওয়া হয়? বাঘ তো বনে বা অভয়ারণ্যে আছে। আচ্ছা, মেট্রো সিটিতে এত ওয়েপনাইজড পুলিশ কেন থাকে, এত ল অ্যান্ড অর্ডার সিস্টেম কেন লাগে? কারণ চেতনা হিংসক হয়ে গেছে যা তোমার মধ্যে আছে। কেন বাড়ির বউয়ের গায়ে আগুন লাগানো হয়ে যায়? পারিবারিক হিংসা এত কেন হয়? এত হাজার হাজার ফাইল, লাখে লাখে ফাইল কেন আদালতে জমে থাকে? তুমি যে চেতনাকে, চেতনার যে অ্যাসপেক্ট দিয়ে মুরগি ছাগল গরু শুয়োর ইত্যাদি খাচ্ছ, ওই সেম একই বৃত্তি এই সব অ্যাসপেক্ট হয়ে জীবনে তোমারই কাছে ফিরে আসে। কাউকে মেরে খাওয়া তার সিম্বল মাত্র, যে পশুর প্রতি হিংসক তার মধ্যে সকল বিষয়ের বীজ আছে তারই একটা প্রকাশ শুধুমাত্র। যখন তুমি কাউকে মেরে খাও জীবের স্বাদের জন্য তখন ঘটে। এটা যদি তোমার জৈবিক চাহিদা হতো আলাদা ব্যাপার ছিল, যেমন মানুষকে ঘাস পাতা ফল ইত্যাদি শাকসবজি খেতে হয়। ফল খাওয়াকে তবু হিংসা বলাই চলে না, কারণ ফলেরই বৃদ্ধির জন্য ফল খাওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে। তুমি ফল খেলে ফলের বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি আউট হয়, সেই জন্য যেন গাছই নিজে ফল এবং ফলের মিষ্ট গুণ করে রাখে, যাতে মানুষ পশু বা পাখি এসে তা খায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তার বীজ পড়ে এবং তার বংশবৃদ্ধি হয়। এটা তার প্রোডাক্টিভ সিস্টেমেরই একটা অঙ্গ। শাককেও এমনভাবে খাওয়া যেতে পারে যাকে তাতে হত্যা না করা হয়, তবু যদি বলা হয় এটা কি হিংসা নয়, এটা হিংসা। কিন্তু এটা জৈবিক প্রকৃতিতে তোমাকে না করলে তুমি বাঁচবে না, কিন্তু পশুকে হত্যা করে খাওয়া কিন্তু সেই একই পর্যায়ের কখনো নয়। তো এই যে হিংসক বৃত্তি যা তুমি পশুকে হত্যা করে খাওয়ার নামে, জীবের স্বাদের নামে করলে, তাই তোমাকে বিভিন্নভাবে সারা জীবন যন্ত্রণা দেবে। এবং এই দূরদর্শী বুদ্ধি প্রথম থেকেই কিন্তু ভারতীয় ঋষিরা বুঝেছিল। এমনি এমনি খাদ্যাভ্যাস বদলাতে মাত্র একটা কথা ফেলে দেওয়া হয়নি, তুমি যে হিংসা আহার বলে চালিয়ে দিচ্ছ তাই উল্টে নানাভাবে তোমাকেই নষ্ট করবে, তোমারই যন্ত্রণার কারণ হবে। এই সূক্ষ্ম জিনিসটা একটা চেন ওয়াইজ চলে এবং তোমার জীবনকে ভিতর থেকে পুরো জালের মতো আচ্ছাদিত করে রেখেছে। এই জিনিসটার জন্য চেতনাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে ভারতবর্ষে। এখানে কথা হলো চেতনার পশুত্ব প্রাপ্তির। পশুর উপর এর দায় নেই, বিকজ করুণা, প্রেম, মৈত্রী, ছটফটানি, অপূর্ণতা বোধ, অসন্তোষ, এগুলো প্রকৃতি পশুর মধ্যে দেয়নি। গরু যে একটা বাছুরের গা চাটে সেটা সম্পূর্ণ প্রাকৃতিক রিপ্রোডাকটিভ সিস্টেমের একটা অংশ। কুকুর, বাঁদর, অ্যাটসেট্রা, তুমি ভাবো যে এরা খুব মানুষ বোঝে, দেখেছো কত কিছু বোঝে এরা পাশে এসে ঘুরে, আগে না, সে তোমার কাছে সুরক্ষা পায়, তাকে প্রকৃতি তৈরি করেনি, সে তোমার কাছে খেতে পায়। কুকুর একসময় নেকড়ে এই জাতীয় প্রাণী ছিল, বা শিয়াল, সেটাই আস্তে 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 করে কুকুরে পরিণত হয়ে গেছে, মানুষের সাথে থাকতে 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 থাকতে
মানুষের সাথে হারমোনাইজড হয়ে গেছে, কুকুর কোথাও বুঝে গিয়েছে যে আমাকে বাঁচতে হলে এখন মানুষের সাথে থেকেই বাঁচতে হবে, সেই জন্যই সে তোমার কাছে আসে, তোমার কাছ থেকে বিস্কুট খাচ্ছে, খাবার খাচ্ছে, তোমার ঘরে তোমার সাথে খুব ইকো ফ্রেন্ডলি হয়ে থাকছে। ওটা তার প্রেম নয়, ওটা তার রিপ্রোডাকটিভ সিস্টেম, তার সার্ভাইভাল, তার জৈবিক চাহিদার একটা অঙ্গ। তারা করুণা বোঝে না, সেই জন্য এই দায় তার উপরে নয়, কিন্তু তোমাকে প্রকৃতি চেতনা দিয়েছে যে করুণা বোঝে, যে পূর্ণতা চায়, যার অপূর্ণতার সেন্স আছে, ফলে দায় বর্তায়। সেই জন্য কুকুর যদি কামড়েও দেয় কুকুরের জেল হয় না, ষাঁড় গুটিয়ে দিলে তার জেল হয় না, বাঘ যদি 10টা মানুষকে কামড়ে মেরেও ফেলে, খেয়েও টেনেও নিয়ে যায়, তাহলে বাঘকে কেউ ফাঁসি দেয় না, মানুষের হয়, কারণ মানুষের মধ্যে চেতনা এবং তার মধ্যে বিবেক আছে। আর সবথেকে বড় কথা, সে নিজেই চায় এই চেতনার উন্নয়ন, সেই জন্যই মানুষ বিশেষ। সে নিজেই যা চায়, সে যখন নিজেই তার বিরোধিতা করে, তাকে ক্রাইম করে দেওয়া হয়েছে, ক্রাইম আখ্যা দেওয়া হয় তাকে। তাছাড়া মানুষই প্রকৃতি, মানুষই চায়, প্রকৃতি মানুষের মাধ্যমে চায় দম ছেড়ে, হাঁপ ছেড়ে বাঁচতে। এমন মানুষ যে পদে পদে হিংসক, তার একটা প্রকাশ মাত্র পশু হিংসা, সেটা মানুষ দম ছেড়ে কী করে বাঁচবে? তার ছুট, তার হিংসাই তাকে মেরে দেবে। তুমি এই কথা যদি ভাবো যে আমি শুধু মাছ মাংস ডিম খাই জীবের জন্য, যদি এটা দেহের জন্য সত্যিই প্রয়োজনীয়তা হয়, তাহলে আলাদা কথা। শুধু যদি তুমি জীবের জন্য খাও, তুমি নিশ্চিত জেনে রেখো এই হিংসা তোমার জীবনে বিভিন্নভাবে বিভিন্ন দিকে ম্যানিফেস্ট করে তোমাকেই যন্ত্রণার কারাগারে বাঁধবে। ভুলটা হচ্ছে আমরা দেহবোধকেই গুরুত্ব দিচ্ছি, আমরা বলছি পরমাত্মার বাস দেহের মধ্যে, কিন্তু এরকম কোনো প্র্যাকটিক্যাল বা পরমাত্মা বলে কিছু আমাদের পারসিভেবল এক্সিস্টেন্সে নেই এই দেহে। তো যে নিরামিষ খাচ্ছে সে বলছে আহা দেহটাকে কষ্ট দিও না, ওর ভিতরে ভগবান আছে, যদিও সে ব্যাপারটা মোটেই বোঝে না যে ভগবান কোথায় আছে, কিভাবে আছে, শুধু সে শুনে রেখেছে, পড়ে রেখেছে। সে ঘুরে ফিরে কি করছে? দেহকেই গুরুত্ব দিচ্ছে। আপনি সে কথাটাই এখানে বললেন যে একটা দেহকে নষ্ট করে দিয়ে, দেহ গুরুত্বপূর্ণই নয়, গুরুত্বপূর্ণ অন্য কিছু, তা আরও গভীর, তা গহন। যে আমিষ খাচ্ছে সে বলছে ঠিক আছে, তুমি যখন দেহের জন্যই বলছো, দেহের জন্যই চিন্তা করছো, তাহলে আমি আরেকটু নিজেকে সংকুচিত করছি, আমি বলছি আমার দেহ, আমার জীব, আমি একে প্রোটিন কন্টেন্ট দেবো, আমার স্বাদ চাই। দুজনেই কি ভুল করছে? দুজনেই ঘুরে ফিরে দেহকে গুরুত্ব দিচ্ছে, চেতনাকে ইগনোর করছে। নিরামিষাশী বলছে দেহটাকে নষ্ট করে দিও না, আমিষাশী বলছে দেহটাকে পুষ্ট করো, দুজনেই দেহ নিয়ে পড়ে আছে। এটা সেই চেতনা যাতে সমগ্র জগৎ দৃশ্যমান, পুরো খেলাটাই তো চেতনার শান্তি বিধানের জন্য, অফিস, ঘর, বিয়ে, রোজগার, সম্পর্ক, যত প্রোগ্রেস, যদিও মনে হয় এগুলো শরীরের জন্যই, কিন্তু ভিতর থেকে যে বলছে আহ শান্তি, উফ বাবা মিটলো, এই তো পেয়েছি, বাহ তৃপ্তি হলো, এই বলা, এই যে অনুভবের জন্য ছোটা, এগুলো কার অনুভব? চেতনার অনুভব। ঘুরে ফিরে করছো তুমি চেতনার সেবাই। দেহ তো এত ভ্যারাইটি চায় না, দেহ তো, জীব তো তোমাকে বলে না যে এই স্পেশাল স্পেশাল ধরনের স্বাদ আমার বড্ড ভালো লাগে। তাহলে একজন মানুষকে যদি এক্সপেরিমেন্ট করা হয় যে স্পেশাল স্পেশাল স্বাদ না দিলে তার স্বাদকোরক নষ্ট হয়ে যাবে, তা হয় না। সে বোঝে স্বাদকোরক, স্বাদকোরক বোঝে। হ্যাঁ, হতে পারে কোনো স্পেশাল স্বাদকোরক বহুদিন যদি তার মধ্যে সেই ধরনের ইনগ্রিডিয়েন্ট না পায়, তাহলে হতে পারে যে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, কিন্তু কিছু এসে যায় না তাতে বিশেষ। এই জন্য মূল চেতনা, মূল বৃত্তিকে ছোট করা যায় না। চামড়ার কি এসে যায়? তুমি ফুটপাথের প্যান্ট কিনলে, একটা শার্ট কিনলে, না প্যান্টালুন্স আর রেমন্ড থেকে কিনছ? মাল্টিপল টেস্ট যেমন জীব চায় না, বিভিন্ন রং কি চোখ দেখতে চায়? চোখ তোমাকে বলছে আমাকে দেখাও দেখাও, না আমি ব্লাইন্ড হয়ে যাব। কে চাইছে ভিন্নতা? কে চায় এত কমফোর্ট? আমরা বলি আমার বুক চিতিয়ে ঘুরবো, বুক ফুলিয়ে ঘুরবো। আরে বুকের ভিতরে তো থাকে শুধুমাত্র অক্সিজেন, থাকলেই বুক ঠিক থাকে, লাংস সব ঠিক থাকে, এ কোন বুক ফুলিয়ে ঘোরা?
দেহ তো স্বাধীনতা বোঝে না, দেহ সুরক্ষা বোঝে। দেহ বোঝে আমার উপরে ছাদ আছে, আমার গায়ে জল পড়ছে না, আমার চামড়া পুড়ে যাচ্ছে না গরমে, ঠিক আছে। তো স্বাধীনতা টার্মটা কার জন্য? উত্তর ঘুরে ফিরে সেই চেতনা, তুমি না জেনে বুঝে এরই জন্য ছুটছ, তোমার সব চেষ্টা আখের এর জন্য। তো যার জন্য এত চেষ্টা, সেই তো তোমার ভিতরে ছটফট করে দুঃখে কষ্টে অবসাদে। এটা কিন্তু প্রাণ নয়, আমার প্রাণষ্ঠাগত এই কথাটা আমরা বলে দিই বটে, কিন্তু আসলে সমস্যাটা চেতনার। প্রাণষ্ঠাগত হবে যখন তোমার নাক টিপে ধরা হবে। প্রাকৃতিক ক্রাইটেরিয়া ঠিক থাকলেই প্রাণ চলবে, বাতাসে অক্সিজেন আছে সাফিসিয়েন্ট, প্রাণ চলতে থাকবে, শ্বাস নিতে পারছো, লাংস ঠিক আছে, হার্ট ঠিক আছে, প্রাণ চলতে থাকবে, কোনো অসুবিধা হবে না তার। কিন্তু ছটফটানি যে আমার, অর্থাৎ চেতনা বা তোমরা মোটা অর্থে যাকে মন বলো, তুমি দেহ বটে কিন্তু মূলত দেহ তোমার ইনস্ট্রুমেন্ট। চেতনা বা শুদ্ধতম অবস্থায় চেতনাকেই তো আত্মা বলা হয়, এর সম্মান। এই চেতনা পূজ্য আমাদের কাছে, তারই বিভিন্ন রূপ বিভিন্ন দেবতা। তাই বলো আমার দেহ এটা চেতনা। যদি দেহ এত গুরুত্বপূর্ণ হতো তাহলে আমরা সবাই জানি মদ খেলে ক্ষতি হয়, কে না জানে, তবু কেন খায়? যদিও মদ চেতনাকেও নিম্নমুখী করে, তবু নিম্নতম অবস্থায় দেহ রিলেটেড যে চেতনা, সেও যেন কোথায় রিল্যাক্স চায়, সেও যেন সে দেহের যন্ত্রণায় এবং বস্তুগত জগতের বিষয়েতে জ্বলে পুড়ে যাচ্ছে, তবুও তার রিল্যাক্স চায়, বলে দেহকে নাশ করেও আমি মুক্তি চাই, শান্তি চাই, তৃপ্তি চাই, পূর্ণত্ব চাই। সেই জন্য কি, সে যখন জগতের যন্ত্রণা কাটিয়ে উঠতে পারছে না, সে বলছে জগতের যন্ত্রণা অন্তত ভুলতে তো পারবো মদ খেয়ে, যাক শরীর আমার কিছু এসে যায় না, অ্যালকোহল খেলে শরীরের ক্ষতি হবে বলে আই ডোন্ট বদার, আমার কিছু জানার দরকার নেই। এটা কে বলছে? চেতনা বলছে। তার সামনে দেহও গৌণ হয়ে যায়, ক্ষতিকারক হলেও সে মদ খেয়ে নেয়। পশু পাখিতে, গাছপালাতে, সবেতেই চেতনারই বিকাশ, পশু পাখিতে গাছপালার থেকে বেশি, যেহেতু গাছপালার মধ্যে সেন্ট্রাল নিউরন সিস্টেমটা থাকে না, তাদের যন্ত্রণার বোধ হয় না। যদি এই জায়গাটা বোঝা দরকার, যন্ত্রণার প্রকাশ দেহে হয় বটে, কিন্তু সব রকম যন্ত্রণাকে যন্ত্রণা বলে বোধ, উফ বলে যেটা বলা হয় সেটা কার হয়? সেটা চেতনার হয়। পশু পাখিতে মানুষের থেকে কম হলেও তার বিকাশ হয়েছে, তাই ঘুরে ফিরে থাকে, তাই পাখি ডানা ওড়াচ্ছে, গাছও এই কারণেই কিন্তু বেঁচে আছে, সজীব আছে, তার মধ্যে প্রাণের স্পন্দন আছে বটে, কিন্তু চেতনার তা অতি নিম্নতম বিকাশ, পশুতে তার থেকেও উচ্চ। তোমায় বেঁচে থাকতে গেলে কোথাও না কোথাও চেতনাকে অপমানিত করতে হয়, কিন্তু তার মানে এই নয় অপ্রয়োজনীয়ভাবে তুমি যার জন্য দেহ ধারণ করছো তাকেই ক্ষতি করবে। প্রাণ মানুষ পশু পক্ষী উদ্ভিদ সবেতে আছে, হিংসা তো করতেই হচ্ছে খাদ্য শৃঙ্খলের জন্য, প্রকৃতি এভাবেই স্ট্রাকচার্ড, কিন্তু তুমি তাকে কিভাবে ডিসরেসপেক্ট করবে যার জন্য তোমার সমগ্র জীবন ক্রিয়াকলাপ সব নিয়োজিত। ব্যাস, মাত্র এই যে শ্রদ্ধা, এই যে অকপট সম্মান যা কোনোভাবে অস্বীকার করা যায় না, তা আছে নিরামিষ আহারের মূলে। যে এটা ভুলে গেল, দেহ ফর্ম পার্থিবতাকে গুরুত্ব দিল, তার জীবন দর্শনে ভুল আছে, এবং ভুল জীবন দর্শন তার জীবনে যন্ত্রণাই বয়ে আনবে, যেহেতু আধ্যাত্মিকতার উদ্দেশ্য হলো চেতনার যন্ত্রণার নিরাময় করা। সেই জন্য যে হিংসাত্মক হয়ে চেতনাকে নিম্নগামী করে জীবনের ক্রিয়াকলাপকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে বিভিন্নভাবে যেভাবেই হোক না কেন তাকে আধ্যাত্মিক বলা যাবে না, সে তো আত্মার আমির চেতনার অপমান করে দিল। তবে যে বর্তমানে সাত দলুপতা চলছে, তার ফল পুরো মানবতা সূক্ষ্মভাবে শুধুমাত্র নয় স্থূলভাবে ভুগছে, শুধু খাওয়া নয়, নানাভাবে জীব হত্যা করা হয় প্রত্যেক সেকেন্ডে, হাজার হাজার প্রজাতিকে লুপ্ত করে দেওয়া হচ্ছে শুধুমাত্র খাওয়ার জন্য নয়, তোমার সো কল প্রগতি, তোমার সো কল ল্যাবরেটরিতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার জন্য, তোমার ক্লিনিক্যাল টেস্টের জন্য কত কত প্রজাতিকে প্রাণ দিতে হয়,
এ এক প্রকার হিংসা এবং ভয়ানক হিংসা। এর মূল কারণ চেতনার বিষয়ে মানুষের অজ্ঞতা। যাকে চাই, যাতে প্রেম, আমি তাকেই চিনি না। হত্যা বা দেহনাশ মুখ্য নয়, ও তো প্রকৃতির খেলায় কনস্ট্যান্ট হচ্ছে। সিংহ হরিণ মারে, তাকে হিংসা বলে না, কারণ সিংহ উফ কি জ্বালা এই কথাটা বলে না। প্রকৃতি তাকে বোঝার, অতদূর গভীরে যাবার যোগ্যতাই দেয়নি, কিন্তু তোমাকে আমাকে দিয়েছে। এই যোগ্যতার অব্যবহার বা দুর্ব্যবহারই জীবের দুঃখের কারণ। এবং শুধু তা, খাদ্যাভ্যাস এইটুকু একটা গ্রস টার্মে আটকানো নয়, বিভিন্নভাবে প্রকাশিত, তার একটা বলতে পারো অঙ্গ, একটা ভালো গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই ফুড হ্যাবিট। তুমি হ্যাবিটের চক্করে, যার জন্য সব হ্যাবিট, তাকেই পিছিয়ে দিলে, তাকেই অপমান করে দিলে। শুধু পশু কেন, মানুষ মানুষকে হত্যা করে যখন স্বার্থের জন্য, সেও তো মহাহিংসা, মহা অপরাধ। তবে দেহনাশের জন্যই শুধুমাত্র অপরাধ তা না, নিজ চেতনাকে হীনতা করে দেওয়া, অন্যের চেতনার অসম্মান করা। তুমি মুক্তির পথযাত্রী এক চেতনাকে তার মুক্তি থেকে বঞ্চিত করে দিলে, তার সম্ভাবনাকে নাশ করে দিলে, এইখানে তুমি অপরাধী। তুমি তার দেহ নাশ করে দিলে বলে অপরাধী নয়, যে হায় হায় দেহ চলে গেলে এখন এই দেহ থেকে আর দশটা দেহ খেত, তার থেকে তার পরিবার কী করে চলবে, ওর ছেলেটা মারা গেল, এবার তার বাড়িতে কী হবে, করোনাতে মরে গেছে কী হবে। এই হালকা অর্থে এইরকম ইম্পালসিভ ইমোশনাল এবং শারীরিক বৃত্তিকে নিয়ে ভারতবর্ষ অহিংসার কথা বলেনি। তুমি তোমার উৎস বা পিতৃ পরিচয় কেই গালি দাও যখন তুমি অন্য দেহে অবস্থিত চেতনাকে অপমানিত করো, ছোট করো। এই মূল বিষয়টা বোঝা খুব দরকার। মনের স্বভাব যে সে জানতে চায়, সে বুঝতে চায়, পশু এটা চায় না। বোঝার বৃত্তি পশুর নেই। পশু সুখে সুখে তো হাড় খুঁজে নেবে কুকুর, পাখি যাবে কোথায় খাওয়ার আছে, এদিকে ওদিকে খুব সরিয়ে দেখবে, বাঁদর আসবে কোথায় কলা বা সে ফল টল খেতে পারবে, সেই সব জায়গাকে কৌটো বাটি তুলে দেখবে ঘরে ঢুকে পড়লে। তারা জানতে চায় কিন্তু প্রাকৃতিকভাবে, তার শরীর কী করে চলবে। কিন্তু মানুষ বুঝতে চায়, সে গহনে যেতে পারে, গহনে যেতে চায়, তার চেতনার দাবি গহনে যাওয়া। তাকে যদি সঠিক এবং সলিড উত্তর না দাও, সে ওই বাঁদর আর কুকুরের মতোই পাশবিক হয়ে যাবে। তার ফল শুধুমাত্র ননভেজ ফুড নয়, তার পুরো ফল তোমার এই ননভেজ জীবন। আমরা এটাকে খুব সুন্দরভাবে নিই, কিন্তু আমরা একটু ভালো করে কাছে গিয়ে দেখলেই বুঝতে পারবো আমার ননভেজ জীবনের কী অবস্থা, কী দুর্গতি আমি করেছি, ঠিক ছাড়ানো মুরগির মতোই। তো বোঝো আগে, যেটা বুঝবে সেটাই কর্মে পরিণত হয়ে যাবে স্লোলি, তুমি চাও আর নাই চাও। জীবনের সঠিক বোঝাপড়া থেকে যা বেরোবে তা মঙ্গলকারক হবে। তো নিরামিষ বিষয়ে এই জিনিসগুলি আমাদের মাথায় আনা দরকার, যে নিরামিষ কী এবং নিরামিষ স্পেশালি কেন, এর কেন্দ্রে কী বসে আছে, দেহ না চেতনা। তুমি যখনই দেহকে গুরুত্ব দিয়ে দেবে, তুমি হয়তো একটা পশুকে মারবে না, কিন্তু বিভিন্নভাবে। দেহ মানে শুধু একটা দেহকে কেটে খাওয়া নয়, দেহ মানে প্রকৃতি, দেহ মানে পৃথিবী, দেহ মানে যাবতীয় পারসিভেবল ওয়ার্ল্ড, যাকে তুমি দেখতে শুনতে বুঝতে ইত্যাদি পারছো। তুমি যত এগুলোকে সিরিয়াসলি নিয়ে যাই অ্যাক্টিভিটি করবে, তুমি ক্ষুদ্রতা প্রাপ্ত হবে। যতই তুমি ক্ষুদ্র হবে ততই তুমি হিংসাত্মক হবে। তুমি হাজার চেষ্টা করে নাও যে আমি অমুক পশু মারবো না, অমুক পাখি মারবো না, আমি অহিংসক হয়ে যাবো, তুমি তা শুধু ওইটুকুর মাধ্যমে করতে পারবে না। তোমাকে চেতনাকে হৃদয়ের আসনে বসাতে হবে, তার গুরুত্বকে বুঝতে হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত এই চেতনার গুরুত্ব না বুঝতে পারবে, যেই চেতনাই শুদ্ধতম অবস্থাতে, তার ইনকোর স্বভাব স্বরূপ আত্মা, ততক্ষণ পর্যন্ত সে যাই করুক, যেভাবেই চলুক, অহিংসক হতে পারবে না।